कोई सड़क छाप गुंडा मत समझ सिंघम। সিংহাম এগেইন এ বছরে বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে, যার আভাস মিলেছে সম্প্রতি প্রকাশ্যে আসা এই ছবির 4 মিনিট 58 সেকেন্ডের দীর্ঘ ট্রেলারে। এবার জানা গেল বিগ বাজেটের তারকাবহুল এই অ্যাকশনধর্মী সিনেমাতে কে কত পারিশ্রমিক পাচ্ছেন। হর অফিসার কো লাগতা হ্যায় কি ও সিংহাম হ্যায়, ও তো হামারে গুরুজি হ্যায়। জানা গেছে সিংহাম এগেইন ছবিতে অভিনয় করে 35 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন ছবির মুখ্য অভিনেতা অজয় দেবগান। ছবিতে অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন করিনা। সিংহাম এগেইন ছবিতে অভিনয় করে 10 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন এই অভিনেত্রী। রোহিত শেঠির সিংহাম এগেইনে এবার পা রাখতে দেখা যাবে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এই ছবিতে অভিনয় করে 6 কোটি টাকা উপার্জন করেছেন দীপিকা। কি পাবলিক কো মালুম হ্যায় কোন কোন আনে ওয়ালা হ্যায়, তেরে কো নি মালুম। রোহিত শেঠির কপ ইউনিভার্সের পরিচিত চরিত্র সিম্বা। সিম্বার চরিত্রে অভিনয় করে 10 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর। অন্যদিকে সিংহাম এগেইন ছবিতে অভিনয় করে 20 কোটি টাকা আয় করেছেন অক্ষয়। এছাড়াও বিগ বাজেটের এ ছবিতে অভিনয় করে 2 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন জ্যাকি, 3 কোটি টাকা আয় করেছেন টাইগার ও 6 কোটি টাকা উপার্জন করেছেন অর্জুন। রোহিত শেঠি পিকচার্স এবং দেবগান ফিল্মসের প্রযোজনায় আগামী 1 নভেম্বর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি।